বিশ্বকাপের আগে আর মাত্র একটি ম্যাচ খেলবে পিএসজি। আগামীকাল বাংলাদেশ সময় সন্ধে ৬টায় লিগ ওয়ানের ম্যাচে মাঠে নামছে প্যারিস সেন্ট জার্মেইন। এই ম্যাচের পর কাতার বিশ্বকাপের লম্বা ছুটিতে চলে যাবে ফুটবলাররা। বিশ্বকাপের বিরতির পরই আবার ডিসেম্বরে মাঠে ফিরবে পিএসজি। কাতার বিশ্বকাপের আগে নিজেদের শেষ ম্যাচ খেলতে এবার মাঠে নামছেন মেসি, নেইমার, এমবাপ্পে। গত কদিন গণমাধ্যমে গুঞ্জন ছিল আর্জেন্টাইন ফরওয়ার্ড লিওনেল মেসিকে পিএসজির শেষ ম্যাচে দেখা যাবে না, কাতার বিশ্বকাপের জন্য দলের সঙ্গে যোগ দিবেন, তবে সেই গুঞ্জন সত্যি হয়নি। বিশ্বকাপের আগে পিএসজির শেষ ম্যাচটি খেলবেন মেসি। আগামীকাল বাংলাদেশ সময় সন্ধে ৬টায় মাঠে নামছে পিএসজি। সেই ম্যাচের জন্য চূড়ান্ত স্কোয়াড ঘোষণা করেছে দলটির কোচ ক্রিস্টোফ গালতিয়ার। সেই স্কোয়াডে আছে দলের অন্যতম সেরা তিন তারকা মেসি, নেইমার ও এমবাপ্পে। আক্রমণ ভাগে সেরা তিন তারকাকে নিয়ে স্কোয়াড গঠন করেছেন ক্রিস্টোফ গালতিয়ার। জানা গেছে পিএসজির এই ম্যাচ খেলেই জাতীয় দলে যোগ দিবেন মেসি, নেইমার, এমবাপ্পে। ভক্ত সমর্থকদের জন্য দারুণ সুখবর হল পিএসজির জার্সিতে আরও একটি ম্যাচে মেসিকে দেখবে তারা। বিশ্বকাপের আগে পিএসজির জার্সিতে এটি লিওনেল মেসি, নেইমার জুনিয়রের শেষ ম্যাচ।